রাজশাহী সিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য চলছে মনোনয়নপত্র উত্তোলন ও জমাদান। তবে মনোনয়নপত্র তোলার তুলনায় জমা দেওয়ার হার খুব কম। রাজশাহী নির্বাচন অফিস থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী বুলবুল হাবিব। আগামী 21 জুন রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন উপলক্ষে এখন পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ এবং দাখিলের যে কার্যক্রম সেটা চলছে। তো আমরা এখন পর্যন্ত গতকালে যে তথ্য সেই তথ্য অনুযায়ী 138 জন আসলে সাধারণ কাউন্সিলর পদে তারা মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং 38 জন কাউন্সিলর সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এছাড়া মেয়র পদে উত্তোলন করেছেন আসলে 4 জন। মেয়র পদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী 1 জন রয়েছেন এবং ইসলামী ঐক্য আন্দোলনের প্রার্থী রয়েছেন 1 জন, জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন 1 জন এবং জাকের পার্টির প্রার্থী রয়েছেন 1 জন। আর এর বাহিরে আসলে মনোনয়নপত্র দাখিলের বিষয়টি হলো যে এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন হচ্ছে সাধারণ কাউন্সিলর পদে 38 জন আর সংরক্ষিত কাউন্সিলর পদে 25 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি। তবে এই যেহেতু কালকের পরের দিনে আসলে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ফলে মনোনয়নপত্র দাখিলের মানে জমা প্রদানের হারটা কিন্তু খুবই কম বলা যায়। কারণ রাজশাহী সিটি কর্পোরেশনে 30টি ওয়ার্ড রয়েছে এবং 30টি ওয়ার্ডে আমরা যেটুকু জানি যে প্রচুর 138 জন তো সাধারণ কাউন্সিলর পদেই তুলেছেন। তারপরে এই যে মানে একটা ধীরগতি রয়েছে আসলে মনোনয়নপত্র জমাদানের, এখন আশঙ্কা করা হচ্ছে যে আসলে সবাই মনোনয়নপত্র জমা দিবেন কি না সে ব্যাপারটা কিন্তু আসলে এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এটা আসলে যেহেতু কালকের পরের দিন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, তারপরে বোঝা যাবে আসলে কতজন মনোনয়নপত্র উত্তোলন করলেন এবং কতজন জমা দিলেন। তো এই ছিল আসলে এখান থেকে সিটি কর্পোরেশনে যে নির্বাচন উপলক্ষে যে মনোনয়নপত্র জমাদান কার্যক্রম এবং বিতরণ চলছে তার খবর।